ডক্টর ফিরোজ আহমেদ, আসলে এই বিষয়টি একটু জানতে চাই যে বিকল্প খুঁজে না পাওয়া, মানে পাস্তুরিত দুধ মিল্ক ভিটা, যদি শুধুমাত্র এটার কথাই জানি যে এটাতে যে উপাদানগুলো আছে, ক্ষতিকর উপাদানগুলো পরীক্ষা করে চারটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে পাওয়া গেল, তার আগে স্যাররা পরীক্ষা করলেন, আবুমা ফারুক স্যাররা পরীক্ষা করলেন, সেখানে পাওয়া গেল মানে একদম নিশ্চিত যে সেখানে আছে অ্যান্টিবায়োটিক, সীসা আরও ক্যাডমিয়াম জাতীয় কী কী সব ক্ষতিকর রাসায়নিক, সেগুলো 8 সপ্তাহ ধরে যদি খেতে থাকি, অনেকদিন ধরে তো খাচ্ছি আমরা, আরও যদি খেতে থাকি আসলে কী হয় এগুলো খেলে, নাকি কিছু খুব কিছু হয় না, যেমনটি স্যার বলছিলেন যে মানে তাৎক্ষণিক কোনো ক্ষতি হচ্ছে কিনা বা দীর্ঘমেয়াদী ক্ষতি, কিরকম ক্ষতিটা? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনার প্রশ্নটি একেবারেই খুবই সময় উপযোগী, আজকে সবারই মনে হয় মনে এই প্রশ্নটি আছে, যেহেতু মিল্কভিটা এখন দুধ বাজারে অ্যাভেলেবল হবে, মিল্কভিটা এতদিন ধরে তো খেয়ে এসেছি, আর 8 সপ্তাহ খেলে কি সমস্যা হবে, আর যে উপাদানগুলোর কথা বলা হয়েছে যে চারটি ল্যাবে পরীক্ষার পরে মহামান্য আদালত যে নিষেধাজ্ঞাটি দিয়েছে 5 সপ্তাহের, সেই ক্ষতিকর উপাদানের কথা যেটি বলা হচ্ছে সেটি একটি সীসা লেড, এটির একটি মাত্রা নির্ধারণ করা আছে, যে মাত্রার চাইতে প্রায় সবগুলোতেই মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি আছে, এটি খাওয়ার সঙ্গে সঙ্গে কেউ অজ্ঞান হয়ে যাবে না, কারো গ্যাস্ট্রিক আপসেটও হবে না, কিছুই হবে না সঙ্গে সঙ্গে। এরপরে আসেন আপনি অ্যান্টিবায়োটিকের কথা, অ্যান্টিবায়োটিক আপনি 8 সপ্তাহ কেন, 8 মাস খেলেও আপনার তেমন কোনো সমস্যা হবে না, চোখে পড়বে না। সমস্যাটা তাহলে কোথায়, কেন আমরা বলছি যে এটিকে প্যারামিটারের মধ্যে ইনক্লুড করতে, এটি একটি প্রশ্ন, যদি ক্ষতিই না করে কেন আমরা বলছি যে বিএসটিআই এই টেস্টটি করা উচিত, কারণটি হলো অন্য জায়গায়, কারণটি হলো যে আমাদের মানব চিকিৎসায় যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় সেগুলোর উপস্থিতি যখন দুধে, মাংসে বা অন্য যে কোনো জায়গায় থাকতে পারে, থাকে যদি, তাহলে কি হবে, আমাদের ওই ব্যাকটেরিয়াগুলো ওই অ্যান্টিবায়োটিকগুলো কম স্ট্রেংথে, কম কনসেন্ট্রেশনে পাওয়ার ফলে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার, মানে ওষুধ খেলার কাজ করবে না তেমনই, মানে হ্যাঁ, এমনও দেখা যাচ্ছে যে আমাদের হাতে মানে কয়েকটা অ্যান্টিবায়োটিক মাত্র আমাদের আছে, সেগুলোও যদি আমরা আস্তে আস্তে লস করতে থাকি, আপনি বলতে পারেন যে আমরা তো মাংসের মধ্যে খাচ্ছি, ডিমের মধ্যে খাচ্ছি, সামনে কুরবানি ঈদ আসছে, অনেক পশু কুরবানি, অনেক মাংস খাবো আমরা, হরমোন খাবো, স্টেরয়েড খাবো, দোষটা শুধু দুধ করলো কেন, এটি কিন্তু আমারও কাছে প্রশ্ন। আমাদের যেটা লক্ষ্য শুধুমাত্র দুধে নয়, আমাদের কোনো খাবারেই, সেটা মাংস হোক, সেটা মুরগির ডিম হোক, সেটি মুরগির মাংস হোক, কোনো খাবারেই মানুষের চিকিৎসায় ব্যবহৃত যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো থাকতে পারবে না, এই কথাটাই আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাই যে তারা একটু সচেতন হোক, আমরা সরকারের কাছেও এই মেসেজটি দিতে চাই, এবং ও যারা অথরিটি যারা আছেন তারাও যেন স্টেপসটি নেন, শুধুমাত্র দুধ ব্যবস্থা নিলে হ্যাঁ, তবে এটা দৃষ্টান্তমূলক যখন আমরা ব্যবস্থাটা নিব, ওই যে স্যার যেটি বললেন ফুড চেইন, তখন কিন্তু ওই অটোমেটিক্যালি ফুড চেইনটা কারেকশন হবে, কালেকটিভ যে আপা যেটি বললেন যে কালেকটিভ একটা ব্যবস্থা নেওয়ার দরকার সোর্সগুলো আইডেন্টিফাই করে, তখন কিন্তু আমরা সেই সমস্যার সমাধানে হয়তো 2-3 মাসে পারবো না, কিন্তু একটা সময়ে কিন্তু আমরা সেটা পারব, এটা আমি বিশ্বাস করি। কারণ আবার আরেকটা দিকে যদি আমি দেখি, 20 বছর আগে কেউ গরুর ফিডে অ্যান্টিবায়োটিক মেশাতো না, আমরা কখনো কল্পনাই করিনি, 20 বছর আগে স্টেরয়েড দেওয়া হতো না গরুকে, এখন তো এটা যদি অস্বীকার করি কিন্তু এটা তো বাস্তব, আমাদের রিপোর্ট আসছে স্টেরয়েডে 6 লাভ হয়ে যাচ্ছে মার্কেট, তাহলে কি হচ্ছে যে আমাদের মাংসে তো সেই জিনিসগুলো আসছে, পোলট্রিতে আসছে, ডিমে আসছে, তাহলে একটা জায়গা থেকে তো আমাদের সমাধানের পথে এগুতে হবে, তাহলে সেই সমাধানের পথে এগুতে আমাদেরকে যদি এখন এই দুধের মাধ্যমেই আমরা শুরু করি না, এটার মাধ্যমেই শুরু করি, তাহলে আস্তে আস্তে ফুড চেইনটা, স্যারও যেটি বললেন
সেটাই আমার মনে হয়। আমি এরপরে আসলে জানতে চাইবো যে আপনি বলছেন যে নিশ্চয়ই তামান্না চৌধুরী এখানে বলবেন যে আস্তে আস্তে, যেটি বলছেন যে একসাথে সাথে কিছু হবে না, অ্যান্টিবায়োটিক খেলাম সিসা খেলাম আমার সাথে সাথে কিছু হবে না, মানে কতদিন ধরে খেতে থাকলে? আমরা তো মনে হয় অনেক দিন থেকেই, কবে থেকে মেশানো হচ্ছে ঠিক এক্সাক্ট ডেটটা তো আমরা জানি না, কিন্তু অনেক দিন থেকেই নিশ্চয়ই আমরা খাচ্ছি এই অ্যান্টিবায়োটিক সিসা মিশ্রিত খাবার।